আসসালামু আলাইকুম, মনি কুরেশের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আমি আজকে দেখাবো কুশিকাটারে রাউন্ড ফুল দিয়ে কীভাবে তৈরি করতে হয়। এই ফুলটি তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি সামারিয়ান সুতা, দুইটি কালারের, আরেকটি নিয়েছি সাদা সামারিয়ান সুতা, আর নিয়েছি এখানে 1.25 mm সাইজের হুঁক আর নিয়েছি কাছে। তো চলুন শুরু করা যাক। শুরু করার আগে আমি বলবো, যে সকল বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, একেবারে নতুন, প্লিজ সাবস্ক্রাইব করে নেন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে নেন, যাতে আমার নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। প্রথমে একটা ম্যাজিক রিং করে নিব। একটা ম্যাজিক রিং করে নিয়েছি। এখন আমি থ্রি চেন করে নিব। 1, 2, 3। থ্রি চেন করার পরে ম্যাজিক রিংয়ের ভিতরে আমি 16 ডাবল ক্রোশেট করে নিব, 16টি ডাবল ক্রোশেট করে নিব। 2, 3, 4, 5, 6। এখানে আমি এভাবে কন্টিনিউ 16 ডাবল ক্রোশেট করে ফিরে আসব। আমি এখানে কন্টিনিউ 16 ডাবল ক্রোশেট করে ফিরে এসেছি। এখন এটা টেনে ছোট করে নিব। ছোট করে নিয়েছি। নেওয়ার পরে এখন প্রথম যে চেনটি করেছি, ওখানে তিনটি চেন করেছি, ওখানে 3 নম্বর চেনের মাথায় একটা স্লিপ স্টিচ করে এভাবে জয়েন করে নেব। জয়েন করে নিয়েছি। নেওয়ার পর এখন আবারও থ্রি চেন করব। 1, 1, 2, 3। থ্রি চেন করার পরে প্রথম স্টিচে একটি ডাবল ক্রোশেট, তারপরের স্টিচে দুইটি ডাবল ক্রোশেট। এভাবে আমি প্রতিটা স্টেজে দুইটা দুইটা ডাবল ক্রোশেট করে ফিরে আসব। 16টা স্টেজে আমার 32টা ডাবল ক্রোশেট হবে, ডাবল হবে। এভাবে প্রতিটা ঘরে দুইটি দুইটি করে ডাবল ক্রোশেট করে আমি কন্টিনিউ করে ফিরে আসব। প্রতিটার পুরোটারও কন্টিনিউ করে ফিরে এসেছি। এখন আবারও আমি সেমভাবে যে তিনটি চেন করেছি, 1, 2, 3 নাম্বার চেনে ফার্স্ট চেন এটা এভাবে একটা স্লিপ স্টিচ করে জয়েন করে নেব। স্লিপ স্টিচ করে জয়েন করে নিয়েছি। তারপর আবারও থ্রি চেন করে নেব। 1, 2, 3। থ্রি চেন করে এখন আমি প্রতিটা স্টেজে একটি একটি করে ডাবল ক্রোশেট করে নেব। তারপরের স্টেজে আরেকটি ডাবল ক্রোশেট। এভাবে আমি কন্টিনিউ প্রতিটা স্টেজে একটা একটা করে ডাবল ক্রোশেট করে ফিরে আসব। পুরোটারও শেষ করে ফিরে আসব। পুরোটারও কন্টিনিউ করে ফিরে এসেছি। এখন আমি আবারও এটা প্রথম যে তিনটে চেন করেছি, এখানে 3 নম্বর চেনের মাথায় এটা এভাবে একটা স্লিপ স্টিচ করে জয়েন করে নেব। জয়েন করে নিয়েছি। এখন আমি এখানে 1, 2, 3 চেন করে প্রথম স্টিচে একটা ডাবল ক্রোশেট করে নেব। তারপরে যে স্টিচে একটা ডাবল ক্রোশেট, তারপরের স্টিচে দুইটা ডাবল ক্রোশেট। তারপরে স্টেজে একটি ডাবল ক্রোশেট, তারপরে স্টেজে একটি ডাবল ক্রোশেট, তারপর পাশের স্টেজে আবার দুইটি ডাবল ক্রোশেট। আমার একই করে
দুটি ঘরে দুটি ডাবল ক্রোশেট হবে, তারপরের ঘরে দুটি একই ঘরে দুটি ডাবল ক্রোশেট হবে। এভাবে আমি কন্টিনিউ করে যাব। এ প্রথম ঘরে একটি ডাবল ক্রোশেট, তারপরের ঘরে একটি ডাবল ক্রোশেট, তারপরের ঘরে আমি দুইটি ডাবল ক্রোশেট করব। একটি ডাবল ক্রোশেট, তারপরের ঘরে একটি ডাবল ক্রোশেট, দুই ঘর পর পর আমার একই ঘরে দুইটি ডাবল ক্রোশেট হবে। আমি সেম ভাবে কন্টিনিউ পুরোটা রো করে ফিরে আসব। আমি এখানে পুরোটা রো কন্টিনিউ করে ফিরে এসেছি। এখন আমি আবারও সেম ভাবে এখানে প্রথম যে তিনটি চেন করেছি ওখানে 3 নম্বর চেনের মাথায় একটা স্লিপ স্টিচ করে জয়েন করে নেব। জয়েন করা হয়ে গেছে, এখন আমি এখানে সুতাটা কেটে নিব। কেটে নিয়েছি, আমি এখানে মোট 5টি রো তো করে নিয়েছি, সরি 7টি রো করে নিয়েছি। 1 2 3 4, 1 2 3 4, 4টি রো করা হয়ে গেছে। এখন আমি এখানে সাদা সুতা অ্যাড করব। আমি এখানে সাদা সুতাটি যে কোনো একটা স্লিপ স্টিচ থেকে এটা স্টিচে এটা জয়েন করে নিতে পারে। এখন আমি প্রত্যেকটা স্টেজে একটা একটা সিঙ্গেল ক্রোশেট করে নিব। একটা আমি সেম ভাবে পুরোটারও কন্টিনিউ করে ফিরে আসব। আমি এখানে পুরোটারও কন্টিনিউ করে ফিরে এসেছি। এখন আমি এটা পাশের স্টেজে একটা স্লিপ স্টিচ করে জয়েন করে নিয়েছি। এখন সুতাটা কেটে নিব। কেটে নিয়েছি, আমি এভাবে এরকম আরো 4টি রাউন্ড স্কোয়ার করে ফিরে আসব। আমি এখানে আরো 4টি রাউন্ড স্কোয়ার করে ফিরে এসেছি। মোট আমার এখানে 1 2 3 4 5, 5টি রাউন্ড স্কোয়ার তৈরি হয়েছে। আমি এখন এখানে এগুলা দুটো দুটো করে এগুলা এভাবে জয়েন করে নিব। জয়েন করে নিয়েছি, সুতাটা কেটে নিব। তারপরে আবার আমি আবার সেম ভাবে আর একটি এভাবে নিয়ে জয়েন করে নিব। আমি এভাবে বাকিগুলো সেমভাবে জয়েন করে ফিরে আসব। আমি সবগুলো এভাবে জয়েন করে ফিরে এসেছি। এখন আমি আবার এভাবে করে এখানেও সেমভাবে জয়েন করে ফিরে আসবো, জয়েন করে নিব, সরি।
জয়েন করে নিয়েছি, জয়েন করে একটা সার্কেল তৈরি করে নিয়েছি। এখন আমি এগুলা এভাবে ধরে সিলাই করে নিব আবারও সেম ভাবে। এখন আমি এখানে মাঝখানটা একটা ভালো করে এভাবে জয়েন করে নেব। জয়েন করে নিয়েছি, এখন আমি এটা মাঝখান থেকে এভাবে টেনে পিছন দিকে নিয়ে সুতাটা কেটে নিব। সুতাটা কেটে নিয়েছি, এখন আমি এটা এভাবে আমার খুশি কাটা রাউন্ড ফুলটি তৈরি হয়ে গেছে। এখন আমি এখানে মাঝখানে একটা পুঁতি এভাবে অ্যাড করে দিব। তারপর আপনার চাইলে এখানে এগুলোতে একটা একটা পুঁতি অ্যাড করে দিতে পারেন। এ ফুলটি যে কোনো কিছুতে মেটে বা যে কোনো ইয়েতে এটা ভালো লাগবে। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।